আসসালামু আলাইকুম সবাইকে, সবার রিকোয়েস্টের আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে ভিডিওটাতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার বিছানার চাদর, সেই সাথে দুইটা বালিশের কাভার এবং ম্যাচিং করা আমি চারটা পর্দা একসাথে আপনাদেরকে করিয়ে দেখাবো। তবে ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছিলো, এ কারণে আমি দুইটা পর্বে এগুলো ভাগ করেছি। আমি প্রথমে বালিশের কাভার দুইটাতে ড্র করে নিয়েছি। এখানে নর্মাল আমি পেন্সিল দিয়ে আঁকছি, আপনারা চাইলে 2B, 4B, 6B পেন্সিল দিয়ে করতে পারেন। যেহেতু এখানে হলুদ কাপড়, এ কারণে আমি 2B পেন্সিল দিয়ে করলেও কিন্তু দেখা যাচ্ছে। তো সবসময় ফুল আঁকার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, বিছানা চাদর, বালিশের কাভার অথবা পর্দা এগুলোতে একটু বড় ফুল দিলে আমার দৃষ্টিতে এগুলো মানে বেশি ভালো লাগে, জিনিসটা অনেক বেশি অ্যাট্রাকটিভ মনে হয়। যখন অনেক ছোটো ফুল দিই দেখা যায় অনেক বেশি গর্জিয়াস করতে হয়, অনেক বেশি সময় লাগে, কিন্তু বড় ফুল দিলে দেখা যায় কাজটা ভালো হয়। তো আমি আজকে আপনাদেরকে একটু মোটামুটি একটু বড় সাইজের ফুল দিয়ে করে দেখাবো। আমরা কামিজে করতে গেলে দেখা যায় পাতার শেপটা একটু ছোট আকারে করলেও চলে, কিন্তু সেক্ষেত্রে বিছানা চাদরে একটু তুলনামূলক বড় পাতা আঁকতে হবে। আমি এখানে ফ্রি হ্যান্ডে এঁকে নিচ্ছি। আর আজকে আমি বিছানার চাদরের জন্য যে কাপড়টা নিয়েছি সেটা আমি বিছানা চাদর যখন করে দেখাবো তখনই আমি দেখাবো। আজকে যেহেতু আমি এখানে বালিশের কাভার করছি, এ কারণে এখানে বালিশের কাভারের জন্য আমি অরবিট ফয়েল কাপড় নিয়েছি। এখানে এগুলো নর্মালি 65 টাকা করে গজ, অরবিট যেটা বয়েল কাপড় যেটা সেটা 65 টাকা করে গজ। আমার প্রতিটা বালিশের কাভারে নর্মালি 1.5 গজ করে লাগে, দুইটা বালিশের কাভারের জন্য আমি 3 গজ নিয়েছি। আপনারা অনেকে হয়তো জিজ্ঞেস করবেন, এই কারণে আমি বলে দিচ্ছি। আর আজকে আমি বাসায় রং তৈরি করে দেখাবো, যেহেতু এতদিন আমরা অ্যাক্রেলিক ফেব্রিক্স কালার দিয়ে রং করেছি। অনেকেই কিন্তু বলেছিলেন সব জায়গায় পাচ্ছিলেন না, আবার এগুলো কিন্তু একটু তুলনামূলক দাম বেশি, কারণ যখন আমরা অনেক বেশি কাজ করতে যাই, ধরুন সেটা বিছানা চাদর বা পর্দা, সেক্ষেত্রে আমাদের অনেক রঙের প্রয়োজন হয়। সেক্ষেত্রে দেখা যায় অ্যাক্রেলিক্স যে ফেব্রিক্স কালার সেটা অনেক বেশি প্রয়োজনে লাগে। তো আজকে আমি বাসায় আপনাদেরকে যে রঙটা তৈরি করে দেখাবো, এখানে আমার প্রায় 150 টাকার মতো রঙ আমি মিক্স করব। আমার টোটাল পর্দা, বিছানার চাদর আর দুটো বালিশ কাভার সবগুলো মিলিয়ে আমার 150 টাকার মতো রং লেগেছে, যেটা অ্যাক্রেলিক্স ফেব্রিক্স কালার দিয়ে কখনোই সম্ভব ছিল না এত কম টাকা দিয়ে এই কাজটা সম্পন্ন করা। তো যাই হোক, আমি এখানে এঁকে নিয়েছি। আপনাদের যারা আঁকতে একটু অসুবিধা বা অনেকেই কিন্তু আমাকে বলেন যে আঁকাটা একটু দেখানোর জন্য সবগুলো আলাদা আকারে দেখাতে গেলে দেখা যায় অনেকগুলো ভিডিও তৈরি হয়ে যায়। এখন আমি চেষ্টা করেছি এই ভিডিওতেও আঁকার যে টিউটোরিয়াল সেটা রাখার জন্য। আপনারা তো দেখতে পেয়েছেন আমি একইভাবে দুটো বালিশের কাভার তৈরি করে নিয়েছি। সবার কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। আজকে আমি আপনাদের 3টা উপকরণ দিয়ে রং তৈরি করে দেখাবো। যেহেতু আমি আজকে সুতি কাপড়ে হ্যান্ড পেন্টিং করবো, অর্থাৎ আমার বিছানা চাদর পর্দার কাপড় এছাড়াও হচ্ছে আমার বালিশের কাভার সবগুলো হচ্ছে সুতি কাপড়ে, সেহেতু সুতি সকল কাপড়ের জন্য আপনারা এই বেসিক উপকরণগুলো দিয়ে রং তৈরি করতে পারবেন। এক্ষেত্রে আমি নিয়েছি এখানে বাইন্ডার, এনকে এবং অ্যাপটিটন, এই 3টা আপনারা লিখে রাখতে পারেন নামগুলো। আর আমি এখানে নর্মাল তুলি ইউজ করব। রং যে রঙগুলো আমার লাগবে সে এখানে আমি নিয়েছি, যেহেতু আমি হলুদ কালারের কাপড়ে কাজ করব, এ কারণে আমি ডিপ যে সবুজ সেটা করব আর লাল কালারের ফুল করব। আপনারা চাইলে এই উপকরণগুলো নাম এবং কোনটা কতটুকু পরিমাণে দিচ্ছি সবগুলো আপনারা লিখে রাখতে পারেন। এখানে আমি 2টা বাটি নিয়েছি, স্টিলের বাটি সবসময় ইউজ করবেন, কারণ প্লাস্টিক বা মেলামাইনের বাটি নিলে সেগুলো দেখা যায় নষ্ট হয়ে যায়, এক্ষেত্রে আপনারা স্টিলের বাটি ইউজ করতে পারেন। আমি এখানে 2টা বাটিতে সমান সমানভাবে নিয়ে নিচ্ছি, 4 চামচ করে আমি বাইন্ডার নিয়ে নিচ্ছি। একটা বাটিতে 4 চামচ নিয়েছি, অন্য একটা বাটিতে 4 চামচ নিয়েছি, কারণ হচ্ছে আমি 2টা বাটিতে 2 রকম রং তৈরি করব। আমি প্রতিটা রঙের জন্য যেরকমভাবে তৈরি করছি আমি সেটাই উল্লেখ করছি, অর্থাৎ আপনারা 4 চামচ বাইন্ডার, 4 চামচ এনকে এবং 1 চামচ আপনারা অ্যাপটিটন দিবেন। এগুলো ভালো করে মিক্স করার পরে 1 চামচ দিয়ে দিবেন রং, আপনি যে রঙটা করতে চাচ্ছেন। বেসিক যে রং সেগুলো হচ্ছে লাল, নীল, সবুজ, সাদা, হলুদ, এগুলো হচ্ছে আপনার বেসিক রং। এই 5টা রং আপনি যদি কিনেন সেক্ষেত্রে দেখা যায় এই 5টা রং মিক্স করে কিন্তু আপনি আলাদা আরও অনেকগুলো রঙের তৈরি করতে পারেন, অনেকগুলো কালার তৈরি করতে পারেন। আমি আজকে 5টা রং
মূলত আমি পাঁচটা রঙে কিনেছি। আমি পরে একটা ভিডিও আকারে আপনাদেরকে দেখাবো কোন রঙের সাথে কোন রং মিস করলে আলাদা কোন রং তৈরি হয়, এটা আমি পরবর্তীতে কোনো একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। আমি 4 চামচ এনকে 4 চামচ বাইন্ডার একটা বাটিতে নিয়েছি, অন্য একটা বাটিতেও 4 চামচ বাইন্ডার 4 চামচ এনকে নিয়েছি। এরপরে আমি 1 চামচ অ্যাপ্রিটন দিচ্ছি। এখানে হয়তো আপনারা দেখছেন 1 চামচ থেকে একটু কম, আসলে কিন্তু কম না, অ্যাপ্রিটনগুলো কিন্তু যথেষ্ট আটালো। তো এগুলো দেখতে পাচ্ছেন চামচের উপর হয়ে গিয়েছে, একদম উঁচু করে নিয়েছি, এ কারণে মনে হচ্ছে অর্ধেক। এটা কিন্তু আমি আন্দাজ করে নিয়েছি 1 চামচ। এরপরে আমি 1 চামচ করে রং মিক্স করব। আর এনকে বাইন্ডার এবং অ্যাপ্রিটন তিনটাই হচ্ছে আপনার আটার কাজ করবে, মানে তিনটাই হচ্ছে আপনার কাপড়ের রংটাকে ধরে রাখার জন্য সাহায্য করবে। আজকে আমি দেখাচ্ছি সুতি কাপড়ে রং করার জন্য যে রঙের মিক্সারটা যেভাবে করতে হয় সেটাই আমি করে দেখাচ্ছি। পরবর্তীতে আমি দেখাবো জর্জেট কাপড় বা মসলিন কাপড়ে কীভাবে রং করতে হয় বা রংটা কীভাবে মিক্স করতে হয়, সেটা আমি পরবর্তী কোনো একটা ভিডিওতে করে দেখাবো। আমি এখানে সবুজ কালার রংটা দেওয়ার পরে ভালো করে মিক্স করে নিচ্ছি। রংটা যেহেতু এখনও ভেজা, মানে এটা যেহেতু এখনও শুকনো না, এই পর্যায়ে এটা মনে হচ্ছে ফিরোজা কালার টাইপের একটা কালার মনে হচ্ছে, কিন্তু এটা কাপড়ে দেওয়ার পরে যখন শুকিয়ে যায় তখন এটা গাঢ় যে সবুজ সেটা সেই কালারটা চলে আসে। তো এখানে আমি এখন দিচ্ছি লাল কালার, যে রংটা সেটা তৈরি করব। আপনারা মেডিসিনগুলো লিখে রাখতে পারেন। আমি 4 চামচ বাইন্ডার, 4 চামচ এনকে, 1 চামচ অ্যাপ্রিটন, 1 চামচ দিয়েছি রং। এরপর সবগুলো ভালো করে মিক্স করে নিতে হবে। এই রংটা যখন আপনি সাপোজ আজকে তৈরি করেছেন, আজকে আপনার জামার কাজটা শেষ হয়নি, আপনি কালকেও রং করবেন, সেক্ষেত্রে রংটা একটু শুকিয়ে যেতে পারে, আপনারা তখন বাইন্ডার অথবা এনকে মিক্স করে দিবেন সেই রঙের মধ্যে, তখন আবার সেটা নর্মাল হয়ে যাবে। কারণ দেখা যায় রংগুলো একটু দেখা যায় 5-6 ঘন্টা যখন হয়ে যায় এরকম মিক্স করার পরে, তখন এটা আপনার একটু শক্ত টাইপের হয়ে যায়। আর আপনারা চাইলে কিন্তু এনকে বাইন্ডার এবং অ্যাপ্রিটনের যে মিক্সটা আমি করে দেখেছি সেই মিক্সারটা মিক্স করে আপনারা 10-15 দিন পর্যন্ত ওই অবস্থায় রেখে দিতে পারেন। আপনার যখনই প্রয়োজন হবে আপনি রঙের সাথে অল্প অল্প করে মিক্স করে নিতে পারেন। আমি অনেক সময় এটাও করে থাকি। আমার দুটা রং রেডি করা হয়ে গিয়েছে। এদিকে আমি কাভারগুলোতেও কিন্তু এঁকে নিয়েছি। এরপরে কাভারগুলোর ভেতরে আমি কাগজ বিছিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানের ভেতরে সুতি একটা ওড়না ঢুকিয়ে দিতে পারেন, যাদের কাছে মনে হয় যেন আমার কাগজটা আমি ছাড়িয়ে নিতে পারছি না, কাপড় থেকে একটু শক্ত হয়ে থাকছে, তারা এখানের ভেতরে কাপড় ঢুকিয়ে দিতে পারেন, কাপড়টা ইজিলি আপনার বের করে নিতে পারেন। তো আমি এখানে কাগজটা ঢুকিয়ে দিয়েছি। এরপরে আমি আমার মতো করে ডিজাইনটা করে নিচ্ছি। সবসময় খেয়াল রাখবেন একটা রঙের কাজ শেষ করে অন্য একটা রঙের কাজ ধরবেন। আপনারা যখন মাল্টি কালারভাবে কোনো একটা ড্রেসে কাজ করবেন, সবুজ হলুদ নীল বা অন্যান্য কালার যাই করেন না কেন, আপনারা একটা কাজ শেষ করে অন্য একটা রঙের কাজ শুরু করবেন। সাপোজ আমি লাল রঙের কাজ করব, লাল রঙের ফুল করব, হলুদ রঙের ফুল করব বা আমি সবুজ রঙের পাতা করব, সেক্ষেত্রে আমি যদি লাল রঙের ফুল করি, সবুজ রঙের পাতা করি, একটার পর একটা যদি করতেই যাই তাহলে দেখা যাবে একটা রং থেকে অন্য একটা রঙে ছড়িয়ে যায়। অনেক সময় দেখা যায় কাজটা নষ্টও হয়ে যেতে পারে। এ কারণে একটা রং করে আপনি 5 মিনিট একটু সময় নেবেন। 5 মিনিটের মধ্যে দেখা যায় রংটা মোটামুটি একটু শুকিয়ে যায়, ছড়িয়ে যাবে সে পর্যায়ে যায় না, একটু শুকিয়ে যায়। আমি প্রথমে লাল রঙের ফুলগুলো এঁকে নিচ্ছি। আমি আজকে এখানে 6 নম্বর রাউন্ড তুলি ইউজ করছি, আর আমি এখানে 6 নম্বরের যে ফ্ল্যাট যে তুলি সেটাও ইউজ করব পাতার ক্ষেত্রে। তবে আমার কাছে মনে হয় বড় যে ফুল বা পাতার ক্ষেত্রে ফ্ল্যাট যে তুলিগুলো সেগুলো দিয়ে রং করলে ইজিলি করা যায়, মানে দ্রুত কাজটা হয়ে যায়। তবে রাউন্ড তুলি দিয়ে করলে, যারা নতুন তারা রাউন্ড তুলি দিয়ে কাজ করলে কাজটা আপনাদের জন্য ইজি হবে। আমার লাল ফুল করা হয়ে গিয়েছে। আমি এখন সবুজ পাতা করে নিচ্ছি। পাতার কাজ শেষ করে তারপর আমি ঢালগুলো এঁকে নেব। আপনারাও আমার মতো সিরিয়ালি কাজগুলো করলে দ্রুত আপনাদের যে কোনো হাতের কাজ শেষ করতে পারেন। এরকম হ্যান্ড পেন্টিংয়ের কাজ আমার চ্যানেলে কিন্তু আমি আরও অনেক দিয়েছি, আলাদা আকারে আমি প্লেলিস্ট করে রেখেছি, আপনারা চাইলে সেগুলো চেক করতে পারেন। প্রতিটা ভিডিও আমি চেষ্টা করেছি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার। আশা করি আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না। তবে খুব দুঃখ লাগে আপনারা ফুল ভিডিওটি না দেখে আমার কাছে পুনরায় প্রশ্ন করেন, আমি এত কষ্ট করে একটা ভিডিও
ভিডিও বানাই। আপনারা যদি সেই ভিডিওটা দেখার ধৈর্য না রাখেন তাহলে কীভাবে আপনারা শিখতে পারবেন? 10 থেকে 15 মিনিটের হয়তো একটা ভিডিও, সেই ভিডিওটা আপনি ফুল দেখলে আপনাদের সকল সমস্যার সমাধান আপনারা পেয়ে যাচ্ছেন, কিন্তু সেই ধৈর্যটা আপনারাও রাখেন না। আবার সেম কোয়েশ্চেন যখন করেন আসলে কিন্তু খুব কষ্ট লাগে তখন। আজকে অনেক দিন পরে আমি ভয়েস দিচ্ছি, এ কারণে আমার কাছে একটু নার্ভাস মনে হচ্ছে, কারণ আমি 1 মাসের মতো ভিডিও দিইনি, যার কারণে আমি মনে হচ্ছে যেন আমি এই ইউটিউবিং থেকে অনেক দূরে চলে গিয়েছি। এডিটিং, ভয়েস দেওয়া সব কিছু আমার কাছে আজকে কেন জানি নতুন মনে হচ্ছে। তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি কন্টিনিউ রাখতে পারি আমার ব্লগিংটা। আমি একইভাবে এখানে ঢাল করে নিচ্ছি, তো এই তো এভাবেই কিন্তু আমি আমার কাজটা করে থাকি। আশা করছি আজকে আমার এই ভিডিওটা দেখে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। আমার একটা বালিশের কাভার হয়ে গিয়েছে, আমি এখন এটা 10 মিনিটের মতো এখানে রেখে তারপর শুকাতে দিব বারান্দায়। আমি নর্মালি দেখা যায় বাতাসে শুকাতে দিই, যেখানে একদম কড়া রোদ না আসে সেখানেই বেশি শুকাতে দিই। আমার কাছে ওইটাই বেশি ভালো লাগে যে নর্মাল বাতাসে কাপড় শুকাবে। আমার রেগুলার রাফ ইউজের কাপড়গুলো কিন্তু দেখা যায় বাতাসেই শুকায়, কড়া রোদে দিলে যে কোনো কিছুর কালারটা নষ্ট হয়ে যায়। আর এগুলো তো একদম কাঁচা রং, এখনও শুকায়নি, সেই পর্যায়ে বাতাসে দিয়ে শুকানো ভালো। আমি ভালো করে শুকিয়ে নেওয়ার পরে একদিন পরে আমি এটা উল্টা পিঠে আয়রন করে নিব। তো আয়রন করার পরে আমি এটা ওয়াশ করতে পারবো। অনেক সময় অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে আমি এটা রং করার পরে ধুয়েছি, ধোয়ার পরে আয়রন করেছি, আপনার কথা মতো আয়রন করেছি কিন্তু হয়নি। আসলে আমি আয়রনটা করতে বলি রংটা শুকানোর পরে, কিন্তু আপনারা অনেকেই বুঝেন না, কাপড়টা ধোয়ার পরে তারপর আয়রন করেন। আয়রন করার ফলে দেখা যায় কাপড়ের রংটা একদম অ্যাডজাস্ট হয়ে যায়, আয়রনের যে হিটটা পড়ার পরে দেখা যায় রংটা একদম অ্যাডজাস্ট হয়ে যায়, এই কারণে দেখা যায় রংটা আর একেবারেই উঠে না। তো যারা বুঝতে ভুল করেন তাদের জন্য কিন্তু আমি সব কিছু ক্লিয়ারলি বোঝানোর ট্রাই করি, তো আপনারা চেষ্টা করবেন পুরো ভিডিওটা দেখার। তো আমি একইভাবে আমার একটা কাভার তৈরি করে নিয়েছি। আজকের পর্বে আমি আপনাদের দেখিয়েছি রং কীভাবে তৈরি করবেন এবং বালিশের কাভার কীভাবে রেডি করবেন। আগামীকালকের ভ্লগে আমি আপনাদেরকে দেখাবো পুরো একটা বিছানা চাদর কীভাবে আমি হ্যান্ড পেন্টিং করেছি, সেই সাথে পর্দাগুলো কীভাবে আমি হ্যান্ড পেন্টিং করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।